দোতলা বাড়ি থাকতেও সরকারি বাড়ির আবেদন, নাম বাতিল করলেন জেলা শাসক। এদিন আবাস যোজনায় বাড়ি প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে গ্রামে যান জেলা শাসক। এদিন সেখানে উপস্থিত ছিলেন আরো আধিকারিকরা। এবার আবাস যোজনার তালিকা খতিয়ে দেখতে গ্রামে গ্রামে জেলা শাসক। এদিন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ঘুরে দেখলেন একাধিক এলাকা, কথা বললেন স্থানীয়দের সাথে। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম, বিষয়টি নজরে আসতেই আবেদন বাতিল করলেন খোদ জেলা শাসক। সোমবার জেলা শাসক, বারাসাতের মহকুমা শাসক, বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক প্রশাসনের আধিকারিকেরা স্থানীয় দত্তপুকুর হাটখোলা এলাকার ভেতর বেশ কিছু বাড়ি পরিদর্শন করেন। এলাকায় বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করেন। এই এলাকায় বেশিরভাগ মানুষ আবাস যোজনার বাড়ি পাননি। এদিন আবেদন খতিয়ে দেখতে এই সকল বাড়িতেও যান জেলা শাসক, কথা বলেন স্থানীয়দের সাথে। তারা কি করেন, কিভাবে তাদের সংসার চলে, বিস্তারিত খোঁজখবরও নেন। স্থানীয় এক ঝুড়ি প্রস্তুতকারী ব্যক্তির সাথে দীর্ঘ সময় কথা বলেন জেলা শাসক। এই কাজের জন্য সরকারি যে সুবিধা পাওয়া যায় সেই সুবিধা পাচ্ছেন কিনা সে বিষয়েও খোঁজ করেন তিনি। স্থানীয় বারাসত এক নম্বর ব্লকের বিডিওকে বিষয়টি দেখার কথাও বলেন। তালিকা খতিয়ে দেখার সময় জেলা শাসকের নজরে আসে দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য এক আবেদনকারীর নাম, তৎক্ষণাৎ সেই নাম বাতিল করেন তিনি। এখনো আমিও পাবে কিনা জানি না, ওদের খুবই দরকার আছে, কিন্তু ওপরে প্লাস্টিক দেওয়া, তা দেখুন ওপরে প্লাস্টিক দেওয়া, তিন তিন চার নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে জেলা শাসক সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া না দিলেও বারাসত এক নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র জানান, প্রায় 14,000-এরও বেশি আবেদন জমা পড়েছে, এখনো পর্যন্ত আবেদনের 12% নাম বাতিল করা হবে বলেও জানান তিনি। প্রশাসন সূত্রে জানা গেছে জেলা জুড়ে এই অভিযান চলবে। সম্পূর্ণ তালিকা খতিয়ে দেখে প্রয়োজনে সেগুলি বাতিলের তালিকাতেও যাবে। যে ফিল্ড লেভেল ভেরিফিকেশনের কাজ বিগত এক সপ্তাহ ধরে চলছিল, সেখানে অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এএসপি সাহেব, এসডিও ম্যাডাম, এডিএম পঞ্চায়েত স্যার সকলেই এসেছিলেন। তারা এসে এখানে আমাদের এটা দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা কায়পুত্র পাড়া, এখানে এসে বিভিন্ন বাড়িগুলো তারা ভিজিট করলেন। তারা আমাদের যে সার্ভের কাজ চলছিল সেটা মূলত পরিদর্শন করা, সেটা তদারকির কাজ করার জন্য মূলত তারা এখানে এসেছিলেন। তাদের হয় হচ্ছে যে কে পাকা ছাদ আছে, বা তাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে, বা কেউ হয়তো তাদের যে ফ্যামিলি ইনকাম 10,000 টাকার বেশি, বা এর আগে তারা পিএমআই বা কোনো সরকারি ইয়ে থেকে তারা টাকা পেয়েছে, তাদেরকেই মূলত আমরা এই বাদ দিচ্ছি। তার দুস্থতার উপর নির্ভর করে তার যদি পৃথক যদি হারি হয় সেক্ষেত্রে আমরা ব্যাপারটা বিবেচনা করে দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দত্তপুকুর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।